কচুয়া প্রাক্তন ও নতুনদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়ায় ছাত্র আন্দোলন, প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কচুয়া ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা শাখার সভাপতি এইচ এম আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমেন হোসেন জহির। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা দক্ষিণের প্রকাশনা বিষয়ক সম্পাদক জি এম তৌহিদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিবুল্লাহ আকন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আজিম হোসেন পাটওয়ারি, এইচ এম নাসির আল হানাফি সহ আরো অনেকে। জিসান আহমেদ নান্নয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।